জামালপুরের সরিষাবাড়িতে জোরপূর্বক রিফাত খান নামের ১২ বছরের এক নাবালক ছেলের সাথে স্বামী পরিত্যক্ত রূপা খাতুন নামে ২৩ বছরের মেয়েকে বিয়ে দেওয়ার অভিযোগ এনে সরিষাবাড়ি থানায় অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার। জামালপুর প্রতিনিধি তৌকির আহমেদ হাসু জানান, নাবালক রিফাত খান সরিষাবাড়ি পৌরসভার বাউসি গজারিয়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে, রূপা খাতুন উপজেলার ডয়েল ইউনিয়নের হাটবাড়ি গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। জোরপূর্বক বিয়ে দেওয়ার ঘটনায় ভুক্তভোগী নাবালক রিফাত খানের ফুফু বাউসি গজারিয়া গ্রামের আলাউদ্দিনের স্ত্রী আছিয়া বেগম বাদী হয়ে বিয়ের ঘটনার সাথে জড়িত সরিষাবাড়ি পৌরসভার বাউসি গজারিয়া গ্রামের মুজিবর মোল্লা, রছেলে অর্জুন, নূর হোসেনের ছেলে সাব্দুল, অনুর ছেলে সুমন মিয়া, ফরহাদের ছেলে অন্তর নাবালকের স্ত্রী হাটবাড়ি গ্রামের রফিকুল ইসলামের মেয়ে রূপা খাতুন, মুজিবর রহমানের ছেলে রফিকুল ইসলাম রফিক, দানেছ আলীর ছেলে মুজিবর রহমান সহ অজ্ঞাত নামাচার পাঁচজনকে বিবাদী করে সরিষাবাড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনাটি গত বুধবার ১৫ নভেম্বর সরিষাবাড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি চলতি বছরের ২২শে সেপ্টেম্বর বিকালে সরিষাবাড়ি পৌরসভার বাউসি গজারিয়া গ্রামের রিফাত হোসেনের নিজ বাড়িতে এ ঘটনা ঘটেছে। এই নিয়ে এলাকার মধ্যে শুরু হয়েছে নানা গুঞ্জন। তবে সচেতন মহলের মাঝে আলোচনা নাবালক ছেলের সাথে কিভাবে ২৩ বছরের মেয়ের সাথে কাজী মাহবুবুর তাদের বিয়ের রেজিস্ট্রি করেছে। রিফাতের বাবা জামাল উদ্দিন বলেন, রিফাত আমার নাবালক ছেলে, আমার ছেলেকে জোরপূর্বক স্বামী পরিত্যক্ত রূপা খাতুন নামে ২৩ বছরের মেয়ের সাথে বিয়ে দিয়েছে, আমি এর বিচার চাই। যখন বিয়ে দে ধুমধাম করে বিয়ে দিছি, মহাবুর কাজে কাবিন করছি, কাবিন করার পরে এখন মনে করেন যে শুধু মেয়েরা ফিরে নিয়েছি, এখন মনে করেন যে কাজেও এখন আমার কাজে কাবিনের কাগজ দিতেছে না, এরপরে ফুলালারা বাদী হয়ে কেস করছে যে মেন ছেলে নাবালক আঙ্গরে কিন্তু ২১ বছরে কাগজ দিয়ে সে বিয়ে পড়াইছে। বাউসি গজেরিয়া গ্রামে আমার রিফাতের সাথে বিয়ে হয়, অনেক ধুমধাম করে আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়। তো আমি ওখানে যাওয়ার পরে কয়েকদিন থাকার পরে বাড়িতে আসি, আমার শ্বশুর আমাকে নিতে আসে। আমার নাম রিফাত, আমার বাবার নাম জামাল, ওরা ওই শুক্র আর ওরা ইয়ে জোর করে নিয়ে আমার বিয়ে করাই দিয়েছে। বলছে যে এটা বিয়ে কর, মানে বাহিরে কয়া যে বিষ খাবি, এগুলা কই আইরে। তারপর বিয়ে আমি বাহিরে কইছি, আমার বাহের জীবন বাঁচান বিষ এগুলো কইছি, কয়ার পরে আমার বাহির বাঁচান বিয়ে করাই দিয়েছি।